রাধে রাধে। নমস্কার সকল কৃষ্ণভক্ত অনুরাগীকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই আমরা জেনে নেব অহংকার কয় প্রকার ও কী কী। অহংকার চার প্রকার: উচ্চ শিক্ষার অহংকার, উচ্চ কুলের অহংকার, রূপের অহংকার, অর্থ সম্পদের অহংকার। তারপর আমরা জেনে নেব অহংকারের কতিপয় নিদর্শন: অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, অন্যের কাছে নিজের বড়ত্ব প্রকাশ করা, অন্যের সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা, নিজের ভুলের উপর জিত করে অটল থাকা, মানুষের সাথে নম্রতা পরিহার করে সর্বদা কঠোর আচরণ করা, নিজেকে অভাবমুক্ত মনে করা, জ্ঞান অর্জন না করা, অন্যের উপদেশ গ্রহণ না করা ইত্যাদি। জীবনে যদি ভালোভাবে বাঁচতে চান তবে অহংকার করবেন না, কারণ অহংকার হচ্ছে পতনের কারণ। আজকে আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে বলে আপনার এত অহংকার, আপনি ভালো চাকরি করেন বলে অহংকার করবেন না। একটা জিনিস ভেবে রাখুন, আপনি যখন এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাবেন, আপনার সাথে টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছুই যাবে না, সাথে যাবে শুধু মধুমাখা কৃষ্ণ নাম। তাই সবাই মিলে একসাথে বলুন হরে কৃষ্ণ। কিসের এত অহংকার? ঘুম ভাঙলেই গতকাল, আর না ভাঙলেই পরকাল। ধর্মের পথে হাঁটতে কষ্ট ঠিকই হবে, কিন্তু জয় আপনারই হবে। একটা জিনিস জেনে রাখবেন, মনুষ্য জীবনে অনেক সাধনার পরে পাওয়া, মানুষের সাথে সৎ ব্যবহার করতে শিখুন। অকাজ কুকাজ করে নিজের জীবনের অমূল্য সম্পদ নষ্ট করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত আমাদের সকলকেই হতে হবে, তাই সময় থাকতে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই বুদ্ধিমানের কাজ। চলুন আমরা সবাই মিলে ভালোবাসার সঙ্গে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।